বন্ধুরা, যারা এখনো পর্যন্ত ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বা মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেননি, তা আপনারা অনেকেই অনলাইনে ট্রাই করেছেন, কিন্তু ট্রাই করার পরে অনেক সমস্যা হচ্ছে। এক নম্বরে প্রধান সমস্যা হচ্ছে ওটিপির সমস্যা, সাবমিট হচ্ছে না, সেক্ষেত্রে সার্ভিস নট এনেবেল দেখাচ্ছি। অনেক সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। এই সমস্যা সমাধানের জন্য খাদ্য দপ্তরের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। সেই নোটিফিকেশনে বলা হয়েছে আপনি কীভাবে সহজে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক ও মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তা আপডেটটা বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এইরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আপনাদের যে কোনো সমস্যার জন্য কমেন্ট করতে পারেন। তা রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার আধার লিঙ্ক করা সহজ পদ্ধতি অফলাইন পদ্ধতিতে, সেক্ষেত্রে আপনার ডিলারকে 11 নম্বর ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারবেন। যে কোনো জেরক্সের দোকান বা অনলাইনে পাবেন, অথবা আমার ভিডিও টাইটেলে ক্লিক করে ফর্মটি পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে ডিলারকে জমা দিতে হবে। তার সঙ্গে প্রত্যেক ফ্যামিলির আধার কার্ড ও ডিজিটাল রেশন কার্ড, যাদের ফ্যামিলির বাচ্চাদের আধার কার্ড নেই তাদের জন্ম সার্টিফিকেট জেরক্স দিতে হবে। অবশ্যই কিন্তু ফর্মে মোবাইল নাম্বারটি লিখতে হবে, তা এইভাবে করে নিতে পারবেন। এছাড়াও যদি আপনি মনে করেন অনলাইনে করতে, সেটাও করতে পারবেন, কিন্তু অনলাইনের প্রসেসটা বন্ধ আছে, কিছুদিন পরে আবার শুরু হবে। যদি আপনারা মনে করেন খাদ্য দপ্তর থেকে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন খাদ্য দপ্তরের তরফ থেকে যে নোটিশ প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে ওয়েভেল টেকনোলজি পক্ষ থেকে, আপনাদের বাড়ি বাড়ি গিয়ে এবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিঙ্ক করে দেবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হবে না, খাদ্য দপ্তরের লোক আপনাদের বাড়িতে গিয়েই লিঙ্ক করে দিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এইরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।